এখন আমরা এসে পৌঁছেছি রথতলা। এখানে যে রথের মেলা হয় এবং প্রতি বছর খুব ভালো ভালো প্যান্ডেল হয়, তো এখন দেখছি লেখা রয়েছে চন্দ্রোদয় মন্দির, কিন্তু সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছি না যে কোথাকার চন্দ্রোদয় মন্দির। আমরা জানি মায়াপুরেও একটি চন্দ্রোদয় মন্দির আছে, কিন্তু সেরকম আমার কাছে লাগছে না যে কি এটা মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। তবু আমি ভেতরে প্রবেশ করে কারোর কাছ থেকে একটু ইনফরমেশন নিয়ে নেব যে এই চন্দ্রোদয় মন্দিরটা আসলে কোথায় রয়েছে। লোকজনদের ভিড় কমেনি, তবুও উইদাউট এনি পাস এবং এনি ভিআইপি গেট এইসব বাদ দিয়ে আমরা সাধারণ মানুষের মতো প্রবেশ করতে পারছি। কেন কি আজকে সবে দ্বিতীয়া, এখনও পুজো শুরু হয়নি। কল্যাণীতে যদিও মহালয়া থেকেই পুজো শুরু হয়ে গেছে। তো স্কয়ার পার্কের পর এসেছি আমরা রথতলা, নেক্সট আমরা চলে যাব আইটিআইতে। যে মনে লাগছে কি যে যতই রাত বাড়বে তত প্যান্ডেলের যে সৌন্দর্য সেটা অনেক বেশি বেশি করে ফুটে ওঠে এবং লোকজনের ভিড় কম থাকে, সেই জন্য খুব ভালোভাবে দেখা যায়। তো আপনাদেরকে আমি সবসময় বলতে থাকবো যে আপনারা একটু খেয়ে দিয়ে ডিনারের পর আপনারা ঘুরতে বেরোবেন, তাতে আপনাদের অনেকটা পায়েরও আরাম হবে এবং দেখতে যে এত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো সব কল্যাণীতে হয়েছে, মানে কল্যাণীর আশপাশ দিয়ে হয়েছে, তো সেগুলো খুব ভালো লাগবে দেখুন। এখনও যদিও পুজো শুরু হয়নি, কিন্তু কল্যাণী এবং তার আশেপাশে বেশ ভালো মতোই মনে হচ্ছে যে পুজোর যে আমেজ সেটা এসে গেছে। যদিও স্কুল কলেজ এখনও ছুটি পড়েনি। 18th পর যেখানে আছি সেটা হচ্ছে রথতলা, সেটি হচ্ছে বুদ্ধ পার্কের পাশে অবস্থিত, কল্যাণী আর কাঁচড়াপাড়ার মাঝখানে। তো আপনারা দুভাবেই আসতে পারেন, একটা হচ্ছে কাঁচড়াপাড়া স্টেশনে নেমে সরাসরি চলে আসতে পারেন, দ্বিতীয়ত দিনের বেলা হয়তো টোটো প্রবেশ করতে দেবে না, হেঁটেই এই জার্নিটা অ্যাভেল করতে হবে, আর কল্যাণী থেকেও আসতে পারেন। পোস্টে গেছে জয় কলু।